आज के समग्र বাংলাদেশের মানুষ খুশি উঠেছে যে ভয়াবহ অবস্থায় আজকে এই সরকার অবৈধ সরকার দেশকে নিয়ে গেছে তাতে এই দেশের অস্তিত্বই এখন বিপন্ন হয়ে পড়েছে নোয়াখালীর বেগমগঞ্জে যে ভয়াবহ রোমহর্ষক মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা সমগ্র জাতি শুধু নয় আমার মনে হয় সমগ্র বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে শুধু এই নোয়াখালীর ঘটনাই নয় গত কয়েক মাসে আপনারা লক্ষ্য করেছেন এটা যেন একটা মহোৎসব শুরু হয়েছে এই নারীর শ্লীলতাহানি নারীর উপর নির্যাতন এটা এখন এই অবৈধ সরকারের ছত্র ছায়ায় একটা নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মোশাররফ বলেছেন বাবু বর্ষা চন্দ্র রায় বলেছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে যা তা যদি না যান এই দেশের জনগণ এখন জেগে উঠছে আপনাদেরকে চলে যেতে বাধ্য আমি তো বক্তব্য দীর্ঘ করব না আজকের যে ঘটনা ঘটেছে নোয়াখালীতে বেগমগঞ্জে সিলেটে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে আমাদের চুপ করে বসে থাকার কোনো উপায় নেই আমরা আজকে আমাদের উচিত হবে সবাই একত্রিত হয়ে দল মত বর্ণ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এই সমস্ত অনাচারের ব্যভিচারের অন্যায়ের দুর্নীতির প্রতিবাদ করে এই যে দানব আমাদের উপর চেপে বসে আছে অন্যায়ভাবে তাকে সরিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনা আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এখানে উপস্থিত মহাবোনেরা তারা প্রতি মুহূর্তে আজকে নিজের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে আপনারা দেখুন এই যে করোনার একটা এত বড় ভয়াবহ হতে যাচ্ছে বহু আগেই সরকারের উদাসীনতা বহু আগেই প্রথম থেকেই সরকারের ব্যর্থতায় সমস্যা সমাধান করতে না পারার কারণে তারা এখন বিভিন্ন দিকে ডাইভার্সন শুরু করেছে পরিচালিত করছে আমরা বারবার বলেছি সরকারকে বলেছি সরকার সেই দিকে কোনো দুঃখবাদী নয় আজকে এই অবস্থা হচ্ছে কেন কারণ এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় আজকে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে জোর করে বন্দী করছিল ক্ষমতায় বসে তাই আমাদের আজকে যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দলের প্রধান আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংগ্রাম গণতন্ত্র পক্ষে সংগ্রাম করতে গিয়ে এখনো তিনি বন্দী আছেন গৃহবন্দী হয়ে আছেন আজকে তো অসুস্থ তাকে তার যেটা প্রাপ্য সেই প্রাপ্য তাকে দেওয়া হচ্ছে না অর্থাৎ জামিন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে আজকে আমাদের ভারপ্রাপ্ত নেতা যিনি আমাদের দায়িত্বে এখন দল পরিচালনা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকে দেশের বাইরে তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে অবশ্যই আজকে